কাশ্মীরি পণ্ডিতের ওপর জঙ্গি হামলার অভিযোগ, প্রতিবাদে পথে নেমে আন্দোলন সাধারণ মানুষের। আন্দোলনকারীদের অভিযোগ, বিনা প্ররোচনায় সেই মিছিলের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য উপত্যকায়। বৃহস্পতিবার অফিসে ঢুকে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা, তারপর পালিয়ে যায়। খুনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন স্থানীয় সাধারণ মানুষ। সাধারণ মানুষের মিছিল আটকাতে মিছিলের ওপর কাঁদানে গ্যাসের সেল ফাটানোর পাশাপাশি লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে উপত্যকায়। সূত্রের খবর, এদিন সকালে স্থানীয় বাদগাম এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলে যোগ দেন বিক্ষোভকারী কাশ্মীরি পণ্ডিতেরাও। মিছিল ধীরে ধীরে এগোতে থাকে কাশ্মীর বিমানবন্দরের দিকে। অভিযোগ, সে সময় কোন রকম প্ররোচনা ছাড়াই মিছিলের ওপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন, এমনকি মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, এমনই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, পুলিশের সাথে কোন রকম বিবাদে যেতে চাননি তারা। পুলিশ কর্মীদের কাছে আবেদনও করেন শান্তিপূর্ণ মিছিল করার। অভিযোগ, বিক্ষোভকারীদের কোনো কথা না শুনেই মিছিল শেষ করার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, নির্দেশ অমান্য করায় এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।